রাজীব দা, বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম আপনার বিধানসভা কেন্দ্রে কোনো কর্মসূচিতে আপনি, এটা কি জনসংযোগকে একটা ঝালিয়ে নেওয়ার চেষ্টা? একদমই, কারণ আমি মনে করি আমি দল পরিবর্তন করার পরে আমার নিজের যে কেন্দ্র, যে এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন, যে এলাকার মানুষ সবসময় তাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমাকে তাদের সবসময় তাদের ওই ভালোবাসা আশীর্বাদ আমি পেয়ে এসেছি, সুতরাং তাদের কাছে যাওয়ার প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম। তাই আজকে প্রথম আমার এলাকার মাত্র দুটি অঞ্চল, বাবু ভালো আছো সবাই, ঠিক আছে, শুধু দুটো অঞ্চল নিয়ে আজকে আমার এই র্যালি, এই মিছিল মাত্র দুটো অঞ্চল নিয়ে। আমার টোটাল 15টা অঞ্চল আছে, 15টা অঞ্চলের মধ্যে শুধু দুটো অঞ্চলের মিছিল আমি করলাম আজকে। আবার আমি ধাপে ধাপে একটা দুটো অঞ্চলকে নিয়ে আমি আমার ডোমজুর করি, একদিকে যেমন বাংলাতেও আমাকে ছুটতে হচ্ছে চারিদিকে, এটার পরেও আজকে দু জায়গায় যাব। সুতরাং আগামী দিনে আমার নিজের যে বিধানসভা কেন্দ্র সেটাকেও মানুষের সাথে যে আবেগ রয়েছে সেই আবেগটার সাথে আমি আর একবার তাদের সঙ্গে পৌঁছাতে চাইলাম, তাদের কাছে পৌঁছাতে চাইলাম। কতটা সফল হলেন কি মনে হচ্ছে? আপনারা বলুন, আমি কেন বলবো? যেভাবে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, যেভাবে মানুষ দুহাত ভরে তাদের আশীর্বাদ দিয়েছেন, যেভাবে দেখলেন তো মানুষ এসে কি বলছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মা ঠাকুমা পর্যন্ত। সুতরাং এইটা একটা বড় পাওনা আমার, এই জিনিস বিগত দিনেও ছিল এবং এই জিনিস আজকেও আমি দেখতে পেলাম। আমি অত্যন্ত আনন্দিত, ডোমজুড়ের মানুষের কাছে আমি চিরঋণী, আমি বারবার বলি। সুতরাং তাদের কাছেই আমি অত্যন্ত সাবলীল, স্বাচ্ছন্দ্য, তাদের সাথেই থাকবো। কয়েকজন কালো পতাকা দেখানোর চেষ্টা করছিলেন, এগুলো ফ্রাস্ট্রেশন থেকে হচ্ছে, এগুলো হতাশা থেকে হচ্ছে। যখন তারা বুঝতে পারছে যে এইরকম রাজীব ব্যানার্জি মাঠে নামলে বা রাজীব ব্যানার্জি তার রাজনৈতিক ক্ষেত্রে গেলে কি হতে পারে, তারা উপলব্ধি করছে। তাদের হতাশা থেকে কয়েকজন করেছে, করতে দিন, আমি তাদেরও সৌজন্য দেখাই। ডোমজুর কেন্দ্রে আর নয় অন্যায় কর্মসূচি, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে কালো পতাকা দেখানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়, যে রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে কালো পতাকা দেখানো হয়েছে। ডোমজুর কেন্দ্রে আর নয় কর্মসূচি চলাকালীনই রাজীব বন্দ্যোপাধ্যায় তাকে আর নয় কর্মসূচি অনুষ্ঠান চলাকালীনই তাকে কালো পতাকা দেখানো হলো। প্রবীর চক্রবর্তী আরও বিশদে আমাদেরকে এ বিষয়ে তথ্য দিতে পারবেন। প্রবীর, কি জানা যাচ্ছে বিষয়? প্রবীর আমার সঙ্গে রয়েছে? হ্যাঁ প্রবীর, কি জানা যাচ্ছে কি হয়েছে? দেখো, অভয়নগর অর্থাৎ ডোমজুর বিধানসভা কেন্দ্রের অভয়নগর থেকে পঞ্চানন তলা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পদযাত্রা রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং বিজেপি পতাকা নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্রে এই প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচি, যে কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। সেই কর্মসূচি যখন শুরু হয়েছে, দেখা গেল অভয়নগর ছেড়া মিছিল যখন একটু এগিয়েছে, তখন রাজীব বন্দ্যোপাধ্যায় মিছিলের সামনের সারিতে, ঠিক সেই সময় মিছিলের এক ধার থেকে কয়েকজন রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানোর চেষ্টা করেছে। কালো পতাকা দেখান, অনেকক্ষণ ধরে তারা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং রাজীব বন্দ্যোপাধ্যায় ঠিক সেই তাদের সামনে এসেছেন। তারা কালো পতাকা তুলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা স্লোগান। এই কয়েকজন কারা, কালো পতাকা দেখালো কারা, সেটা এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, স্বাভাবিকভাবে তৃণমূল বিজেপি অভিযোগ করছে, বিজেপি অভিযোগ করছেন যে এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছেন। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিজেপি ডোমজুর বিধানসভা কেন্দ্রে শক্তিশালী হবে এটা কখনো তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারছে না। তাই বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীরাই তারা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখেছেন। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ, তিনি বলছেন যে কয়েকজন কালো পতাকা দেখালে তার কিছু এসে যায় না, তিনি এই ডোমজুর বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়াবেন এবং এখান থেকে জয়লাভ করবেন। সঞ্চিতা, প্রবীর, ধন্যবাদ।